ওয়েলকাম টু জিকে ম্যানিয়া। বন্ধুরা, জিকে ম্যানিয়া হলো একটি অনলাইন ফ্রি প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নেওয়া হয়। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে জুনিয়র সিভিলিয়ান ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ইন দ্য ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো, এই সিআইডি যে ডিপার্টমেন্টের যে ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো এক্সপার্ট নেওয়া হবে, জুনিয়র সিভিলিয়ান ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, সেটি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নেওয়া হবে। সেই অ্যাডভার্টাইজমেন্টটা আমরা ফুললি দেখব, ঠিক আছে? কোয়ালিফিকেশান কী, এজ কী, সিলেবাস কী আছে, ফিজিক্যাল ফিটনেস কী চেয়েছে, ঠিক আছে, সবটাই আমরা দেখব। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তোমরা অবশ্যই সেটা জানতে পারবে, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তাহলে প্রথমেই দেখা যাক যে সিট কী বলেছে। বলেছে যে তিনটে সিট ওবিসি এর জন্য, দুটো সিট ওবিসি বি, সাতটা সিট রয়েছে এসসি, দুটো এসটি এবং একটা রয়েছে ফিজিক্যাল ডিসএবিলিটির জন্য রয়েছে, ঠিক আছে? আচ্ছা, পে ভ্যান্ট কী আছে, 9000 থেকে 40,500, গ্রেড পে হচ্ছে 4,400 টাকা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখব কোয়ালিফিকেশান। আচ্ছা, কোয়ালিফিকেশান চেয়েছে হচ্ছে গ্র্যাজুয়েট, সায়েন্স গ্র্যাজুয়েট হতে হবে এবং বেসিক নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে আর সায়েন্স গ্র্যাজুয়েট হতে হবে, তবেই যোগ্য, সায়েন্স গ্র্যাজুয়েট, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ফিজিক্যাল ফিটনেস কী চেয়েছে, ডিস্টেন্স ভিশন 6x6, আর লেফট রাইট দুটো আইতেই, এবং নিয়ার ভিশনও 0x5 0x5 দুটোতেই, ঠিক আছে? এজ লিমিট 21 বছর থেকে 36 বছরের মধ্যে সমস্ত প্রার্থী যোগ্য। আচ্ছা, নেক্সট সিলেবাস কী, সিলেবাস 2.5 ঘন্টার এক্সাম হবে, একটা পেপারে এক্সাম হবে এবং অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে 200 মার্কের, ঠিক আছে? সিলেবাসটা আমরা একটু দেখে নিই, সিলেবাসটা কী কী বলেছে। জেনারেল ইংলিশ 12 স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছ তোমরা, 12 স্ট্যান্ডার্ড হবে, কম্প্রিহেন্সিভ টেস্ট হবে, 40 মার্কের থাকবে। আচ্ছা, নেক্সট 2 নম্বর হচ্ছে জেনারেল অ্যাপটিউড, ক্লাস 12 স্ট্যান্ডার্ডে থাকবে এবং লজিক্যাল এবিলিটি টেস্ট 40 নম্বরের। আচ্ছা, 3 নম্বর হচ্ছে ফিজিক্স, ক্লাস 12 স্ট্যান্ডার্ডে থাকবে, ফিজিক্সে যে সমস্ত চ্যাপ্টারগুলো দিয়েছে সেগুলো হচ্ছে লাইট, ইলেকট্রিসিটি, হিট, অপটিক্স, ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেশান সিস্টেম, এটিও 40 নম্বরে থাকবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে কেমিস্ট্রিও ক্লাস 12-এর বেসিসে থাকবে, ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি। আচ্ছা, ম্যাথামেটিক্সও ক্লাস 12-এর যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডটাই ফলো করা হবে, এবং যেসব সিলেবাসে যেগুলো আছে সেগুলো হচ্ছে রিলেশন, ফাংশন, অ্যালজেব্রা, প্রোবাবিলিটি, এটিও 40। তাহলে টোটাল দেখতে পাচ্ছ তোমরা টোটাল 200 নম্বরের, আর ডিউরেশন হচ্ছে 2.5 ঘন্টা থাকবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে এটি যে টায়ার 1-এর ভিত্তিতেই টায়ার 1 যারা পাস করবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, ঠিক আছে? আচ্ছা, 100 নম্বরের ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে যে যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে সেটা হচ্ছে সায়েন্সের যেই পার্টে সায়েন্সে গ্র্যাজুয়েশন করেছো সেই সাবজেক্ট সম্পর্কে জেনে যাবে, এবং জেনারেল একটা আইডিয়া লাগবে ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে, কম্পিউটারে যে বেসিক নলেজ আছে 6 মাস বা 1 বছরের তার সম্পর্কে কোশ্চেন করা হবে, এবং অ্যানি আদার টপিক ডিম ফিড বাই বোর্ড মেম্বার, এবং কোনো একটা আলাদা টপিক নিয়েও তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এই ছিল ট্রেনিং। এরপর তো চাকরি পাওয়ার পর ট্রেনিং হবে, 6 মান্থের ট্রেনিং হবে, ঠিক আছে? সিক্স মান্থের ট্রেনিং হবে, ওয়ার্কিং হবে, এগুলো তো না জানাই ভালো। আচ্ছা, এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস আর কি। আচ্ছা, হ্যাঁ, ফিস হচ্ছে 160 টাকা, ঠিক আছে? 160 টাকা হচ্ছে ফিস, 160 টাকা ফিস। আচ্ছা, আর অফলাইন পেমেন্ট করলে সার্ভিস চার্জ 20 টাকা দিতে হবে, এসসি এসটিদের জন্য কোনো চার্জ লাগবে না। আচ্ছা, আর লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 12 মার্চ থেকে শুরু হয়ে গেছে, এবং লাস্ট ডেট হচ্ছে 3 এপ্রিল, এবং
রিসিপ্ট অফ অনলাইন রিসিপ্টও 3rd এপ্রিল মানে 3রা এপ্রিল পর্যন্ত তোমরা করতে পারবে। আচ্ছা, আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে